আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার শনিবারের ব্লগটি, আর আজকের ব্লগটা পুরোটাই শপিং ব্লগ হতে যাচ্ছে। তো যারা আমার প্রিভিয়াস এই কয়েকদিনের রিসেন্ট ব্লগগুলো দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমার হাজব্যান্ড হচ্ছে বাড়িতে গিয়েছিল ফ্রাইডেতে। তো আজকে হচ্ছে শনিবার, সে শনিবার সকাল সকাল চলে আসতেছে বাড়ি থেকে। তো সে হচ্ছে আমাদের বাসায় আর আসবে না, সে কুমিল্লায় থাকবে, শপিং মলে চলে যাবে। আর আমি বাড়ি থেকে যাচ্ছি মঈনকে সাথে নিয়ে, তারপর আমরা একসাথে কেনাকাটা করব, তারপর একসাথে আমাদের বাড়িতে আসব। আর সে রবিবারে চলে গিয়েছিল। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। তো আমি রেডি হয়ে মঈনকে নিয়ে বের হয়ে গিয়েছি, আর সেও বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। তো ও 9টার মধ্যে বের হয়ে গিয়েছে, আর আমাদের অনেকটা আগেই সে পৌঁছে গিয়েছে কুমিল্লায়। আর আমি এত কাছাকাছি হয়েও তারপর আমার যেতে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার তো ছোটো বেবি আছে, তো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়ে তারপর যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল। তো ও হচ্ছে প্রথমে ইস্টার্ন প্লাজায় গিয়েছে, আমি বলেছিলাম আগে ইস্টার্ন প্লাজায় একটু ঘুরবো, তারপর হচ্ছে আমরা এসআর প্ল্যানেটে যাব। তো গিয়ে পৌঁছাতে আমার খুব বেশি একটা সময় লাগে নাই, 10 মিনিটের মতো সময় লেগেছে। তো ও মার্কেটেই ছিল। তো যাই হোক, আজকের ওয়েদারটা খুব বেশি সানি ওয়েদার ছিল না, সকালবেলা থেকে একটু আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। তো আমি ভাবতেছিলাম যে আবার বৃষ্টি হয় কি না, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আর হয়নি। আর আজকে হচ্ছে আমাদের বাকি যে কেনাকাটাগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। অর্ধেকের মতো কেনাকাটা আরিশের বাবা চিটং থেকে করে নিয়ে আসছে। তো আমাদের হচ্ছে আরও 4 জনের কেনাকাটা বাকি ছিল, আমার, তারপর আমার আম্মুর, আর মঈনের, আমার মেজো বোনের। তো সেগুলো আজকে শপিং হবে আর কি। আর এই তো আমরা চলে আসছি ইস্টার্ন প্লাজাতে। তো চলেন এখন আমরা শপিং মলের ভেতরে যাই আর দেখি এবারের ঈদ কালেকশনস কী কী আছে। তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ভিডিও একটু একটু করে শেয়ার করার জন্য। তো এবারের ঈদ কালেকশনস আমার কাছে মোটামুটি লেগেছে, খুব বেশি একটা ভালো যে লেগেছে তা না, মোটামুটি লেগেছে আর কি, খুব বেশি আসলে ভালো লাগে নাই। তো আমার, তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে একটু ইউনিক টাইপের ড্রেস খুঁজি যখনই আমরা শপিং করতে যাই, আর ও আমার থেকে আরও বেশি মানে একদম ভেতর থেকে নিজে চয়েস করে বের করবে, যেটা হচ্ছে শো করা থাকে না। তো এবারে ঈদের ড্রেসটাও সেই খুঁজে বের করেছে, একদম ভেতর থেকে ওর চোখে লেগেছে। তো যেটা আমি কিনেছি আর কি এবারে ঈদে, তো দেখাবো আপনাদের সাথে। আর আজকের ব্লগটা আমি পুরোটাই শপিং দিয়ে শেষ করব, কারণ শপিং মলে ঘুরে ঘুরে ভিডিও করতে করতে আমার ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে। তো কী কী কেনাকাটা করেছি সেটা আসলে আজকের ব্লগে শেয়ার করলে ব্লগটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আবার ব্লগটা আপনাদের কাছেই দেখতে বোরিং লাগবে। তো সেজন্য সেটা আমি আরেকটা পার্টে শেয়ার করব আমার নেক্সট ব্লগে, যে আমরা কী কী কেনাকাটা করলাম। তো এই তো আমি শপিং মলের ভেতরে ঢুকেই ওকে খুঁজতেছিলাম, তো ওকে ফোন দিলাম, ও বলো যে ও ফ্রন্টেই আছে। তো এই তো ওকে পেয়ে গেলাম। তো এসেই হচ্ছে মঈনের পাঞ্জাবি ঘুরে ঘুরে দেখতেছিল, পাঞ্জাবি কালেকশনগুলো। তো ও একটা চয়েস করে রেখেছে, তো আমরা আসার পর বলো যে এটা দেখো, ভালো লাগলে নাও, না হয় আরও দেখো। তো আমার কাছে ভালোই লেগেছে পাঞ্জাবিটা। তো চলেন এখন মঈনের পাঞ্জাবিটা দেখে নেওয়া যাক। তো এই তো এখানে 2টা কালার ও চয়েস করে রেখেছে। তো আমরা আসার পর আমাদেরকে বলল যে এগুলো দেখে ভালো না লাগলে তারপর আমরা আরও দেখব। তো আমার কাছে ভালো লেগেছে আর মঈনও পছন্দ করেছে। তো এখানে 2টা কালারের মধ্যে আমার কাছে মেরুন কালারটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর মেরুন কালারটা ওকে মানাবে ওই গ্রিন কালারটা থেকে। এটার ডিজাইনটাও সুন্দর ছিল, কাপড়টা খুবই আরামের ছিল, একদম পাতলা একটা কাপড় ছিল, খুবই আরাম পাবে কাপড়টা, অনেক সফট ছিল। তো বললাম যে আসলে বেশি একটা ঘোরাঘুরি না করে পছন্দ হলেই কিনে ফেলো, কারণ এত বেশি ঘোরাঘুরির সময় নিয়ে আসি নাই, বাবুকে রেখে আসছি, খুব তাড়াতাড়ি আবার বাসায় ব্যাক করতে হবে বিকেলের মধ্যেই, তারপর আবার ইফতার প্রিপারেশনের একটা ব্যাপার আছে, আম্মু বাবুকে নিয়ে একা সব কিছু করতে পারবে না, আমি গিয়ে আম্মুকে একটু হেল্প করতে হবে। আর যেহেতু আম্মুর কাছে বাবু আছে, বাবুকে নিয়ে আম্মু কিছুই করতে পারবে না। তো আসলে আম্মু বাবুকে নিয়ে কিছুই করতে পারে নাই, ওকেই কোলে কোলেই রেখেছে। তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি শর্টকাটে শপিংটা শেষ করে আবার বাসায় ফিরে গিয়েছিলাম বিকেলের মধ্যেই। তো মঈনের পাঞ্জাবি পাজামা কেনা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমার ড্রেসটা দেখতেছি। আর এবারের ওয়ান পিস কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, ইন্ডিয়ান পাকিস্তানি অনেকগুলো ডিজাইন এসছে। তো আমি ওয়ান পিস নিব না, তারপরও দেখতেছিলাম। তো আমার হাজব্যান্ড বললো যে ওর কাছে কয়েকটা ড্রেস খুবই ভালো লেগেছে দেখার জন্য, দেখা যায় ওয়ান পিস নেওয়ার পর আবার সালোয়ার ওড়না এগুলো ম্যাচিং করে নিতে নিতে আরও অনেকটা সময় লেগে যাবে। তো আমি ভেবে রেখেছি আমি 3 পিসটাই নিব।
আর এবারের ঈদে হচ্ছে আমি শাড়ি নিব না, কারণ ছোট বাবুকে নিয়ে আমি শাড়ি পরে ক্যারি করতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার নতুন শাড়ি অনেকগুলো জমে গিয়েছে। নানা ভাইয়ের বাসায় যে আমাদের দাওয়াত ছিল, আমাকে নিয়ে যে একটা প্রোগ্রাম হয়েছিল, ওখান থেকে আমি 4-5টার মতো শাড়ি গিফট পেয়েছি। তারপর আবার আব্বু দিয়েছিল, আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। তো সবগুলো মিলিয়ে আমার অনেকগুলো নতুন শাড়ি হয়েছে। আর এই মুহূর্তে শাড়ি কিনতে চাচ্ছি না, এখন শাড়ি কেনাটা আমার কাছে টাকা ওয়েস্ট মনে হচ্ছে। আসলে শুধু শুধু এটা অপচয় হবে, যেহেতু আমি পরবো না, শুধু একটা অকেশনের জন্য আমি শাড়ি কিনবো, সেটা আসলে মন চাইছে না। তো আমি একটা ড্রেসই নিব। আর মাত্র কিছুদিন আগে আপনাদের ভাইয়া অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে একটা ড্রেস গিফট করেছিল, সেটাও আমার এখনও বানানো হয় নাই। তো ভাবতেছি সেটাও ঈদে বানাবো। তো যাই হোক, এখানে এই ড্রেসের ওড়নাটা আমার খুবই পছন্দ হয়েছে। এই যে লাল দোপাট্টাটা খুবই সুন্দর ছিল, এটা একটা পাকিস্তানি ড্রেস ছিল। তো ওড়নাটা বেশি ভালো লেগেছে, কিন্তু ড্রেসটার বডিতে অনেক বেশি গর্জিয়াস কাজ ছিল, আর কালারটাও তেমন একটা ভালো লাগতেছিল না, আর অনেক বেশি হেভি ওয়ার্কের মধ্যে ছিল। তো আমার ওড়নাটা কিন্তু খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, এই ড্রেসটার প্রাইস ছিল 8000 টাকা, 8000 থেকে 1 টাকাও কম রাখবে না। তো তারপর আমার হাজব্যান্ড বলতেছিল যে ওড়নাটা যেহেতু তোমার এত পছন্দ হয়েছে, ড্রেসটা নিয়ে নেই। তারপর আমার তো আমি নেই নাই, কারণ ড্রেসটা আসলে যতটা দেখতে দেখা যাচ্ছে প্রাইসটা আমার কাছে একটু বেশি হাই মনে হচ্ছে, আর এতটা হাই প্রাইস দিয়ে আমি এখন ড্রেস কিনতে চাচ্ছি না। তো আমার হচ্ছে আমার যেটা আমার মানে মনে মনে চিন্তা ভাবনা যে 4-5 হাজারের মধ্যেই আমি ড্রেস কিনবো, এর উপরে যাব না। তো যাই হোক, তো এখানে বেশ কয়েকটা ড্রেসই ছিল, এই ড্রেসটাও খুবই সুন্দর ছিল, বিশেষ করে ওড়নাটা অনেক সফট ছিল, একদম আনকমন একটা ড্রেস। কিন্তু এই যে ড্রেসটা আমার ভালো লাগতেছিল না। তো সবগুলোর আমার দেখা যায় ওড়না পছন্দ হয়, ড্রেস পছন্দ হয় না। তো এই তো দেখতে দেখতে অনেকগুলো ড্রেস দেখা হয়েছে, অনেকগুলো দোকানে ঘোরা হয়েছে। আর আমার হাজব্যান্ড একটু বেশি চুজি আমার মতোই, মানে ড্রেস কিনতে গেলে অনেক ঘুরবে, দেখে শুনে তারপর বুঝে শুনে নিবে পছন্দ মতো বের করে। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে এই ড্রেসটাও খুবই সুন্দর ছিল, কিন্তু এটার ওড়নাটা একদমই সিম্পল ছিল। তো এই ড্রেসটা আমি নিয়ে নিতাম, আমি মানে ড্রেসটা আমার বডিতে ধরে দেখেছি, খুব সুন্দর মানিয়েছে। আর কাপড়টা একদমই অন্যরকম একটা কাপড় ছিল, খুবই সফট, কোয়ালিটিটা খুবই ভালো ছিল। তো ওড়নাটা একদমই নর্মাল লেগেছে, ব্লু কালারের যে ওড়নাটা আমার হাতে দেখতে পেয়েছেন একটু আগে, সেটাই হচ্ছে ওড়নাটা, কেমন যেন ছিল, একটু সুতি টাইপের, একটুও ভালো লাগে নাই। তো সেজন্য আমি আর এই ড্রেসটা নেই নাই, তা না হলে এই ড্রেসটা আমি নিয়ে নিতাম। তো এই তো আমার, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমার হাজব্যান্ড হচ্ছে ভেতর থেকে কয়েকটা ড্রেস দোকানদারকে দেখাচ্ছে, এগুলো দেখানোর জন্য। তো হচ্ছে এই কয়েকটা ড্রেসের মধ্যে চোখ আটকে গেছে, তো বলতেছে এগুলো বের করার জন্য। তো এই যে এই ড্রেসটা যেটাও মানে দেখেছে আর কি প্রথম, তো এটাকে বের করে এখন খুলে দেখাচ্ছে আমাদেরকে। তো ড্রেসটা দেখা মাত্রই আমারও পছন্দ হয়ে গিয়েছে, ওরও পছন্দ হয়ে গিয়েছে। আর কাপড়টা একটু অন্যরকম ছিল, আমার এখন মনে নাই যে কাপড়টা কী টাইপের ছিল, এটার কী যেন নাম আমি এক্স্যাক্ট মনে করতে পারতেছি না। এটার মধ্যে আবার জলছাপের মতো প্রিন্ট আছে, আর একটু সিল্কি টাইপের কাপড়টা, সিল্ক টাইপের আর কি, সিল্কের মধ্যে সফট সিল্ক। আর ওড়নাটা হচ্ছে অনেক বেশি গর্জিয়াস আর অনেক ভারী ওয়েটের। তো এবারের ঈদে এই কালেকশানটাই বেশি চলতেছে, আরও কয়েকটা দোকানেই দেখলাম, আর এসআর প্ল্যানেটে গিয়েও এই টাইপের ড্রেসগুলোই অনেকগুলোই চোখে পড়েছে। তো ভাবলাম যে এই টাইপের একটা ড্রেস নিয়ে নেই, বিশেষ করে ওড়নাটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো এই তো আমি একটু আমার বডিতে ধরে দেখতেছি কেমন লাগতেছে। আর জামার কাজটা অনেক বেশি নিখুঁত ছিল, ওড়নার কাজটাও অনেক নিখুঁত ছিল, মানে একটুও সুতা টুতা বের করা ছিল না। আমি আবার কাজের দিকে খুব বেশি খেয়াল করি যখনই আমি ড্রেস কিনি, মানে কাজ একদম নিখুঁত কিনা, কোনো সমস্যা আছে কিনা কাজের মধ্যে। এই তো এটা হচ্ছে ড্রেসটা। তো পরে আমি এই ড্রেসটাই নিয়েছি, আমারও খুব পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছিল। তো এই ড্রেসটা নেয়ার পরও সে আবার অনেকগুলো দোকানে দেখা গিয়েছে আমার জন্য আবার ড্রেস দেখতেছিল ধরে ধরে। তো আমি ওকে নিয়ে আসছি যে আবার কেন ড্রেস দেখতেছো, ড্রেস তো নিয়েছি, আর একটাও ড্রেস নিব না, কারণ আমার নতুন ড্রেস আরও কয়েকটা আছে আমার শ্বশুর বাড়িতে, ওইগুলো আমার বানানো হয় নাই। তো অনেকগুলো ড্রেসই আমার হয়ে গিয়েছে।
তো যাই হোক, ফাইনালি এই ড্রেসটা নিয়ে নিলাম। তো আমি আবার সাথে করে ওই ড্রেসটা নিয়ে আসছিলাম যেটা আমাকে কিছুদিন আগে ও গিফট করেছিল। তো ড্রেসটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম এই জন্য যে আজকে যেটা কিনবো এটা প্লাস হচ্ছে ওই ড্রেসটা, দুইটা আমি একসাথে টেলার্সের কাছে দিয়ে যাব আমার হাজবেন্ডই বলেছে নিয়ে আসার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আজকে আমি আর টেলার্সের কাছে ড্রেসটা দিতে পারি নাই, কারণ টেলার্সের কাছে গেলে আমার আরও অনেকটা বেশি সময় লেগে যাবে, আর এমনিতেও বাড়িতে যাওয়ার সময় হয়ে এসেছিলো। তো সেজন্য আজকে আর ড্রেসগুলো দেওয়া হয় নাই। আর এই তো এখানে মার্কেট থেকে আমরা বের হয়ে যাব, এই টাইমে হচ্ছে আমার এক কাজিনের সাথে দেখা হলো, আমার এক চাচাতো ভাই, আমার যে চাচা হচ্ছে কুমিল্লাতে থাকে ওনার ছেলে, তো ওর সাথে একটু কথা হলো। তো এখন হচ্ছে আমরা আম্মুর শাড়িটা দেখব, আমার ড্রেস কেনা হয়ে গিয়েছে। তো ইস্টার্ন প্লাজায় আসলে এবারে শাড়ির কালেকশান খুব একটা ভালো নেই, তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম মন মতো পাচ্ছিলাম না, তারপর আমরা চলে যাই এসআর প্ল্যানেটে। তো ওখানে গিয়ে হচ্ছে আমরা পুরো শপিংটা কমপ্লিট করি।
তো এই তো আমরা ইস্টার্ন প্লাজা থেকে বের হয়ে এখন এসআর প্ল্যানেটে চলে আসছি। তো এখন আমাদের বাকি কেনাকাটাগুলো করে নিব। আর এবার এসআর প্ল্যানেট থেকে কুপন বের করেছে, সামনে একটা গাড়ি সাজানো আছে দেখতেই পাচ্ছেন। তো এবারের কুপনগুলো আরিশের নাম দিয়ে আমরা ফেলেছি, দেখা যাক ভাগ্যে কী আছে। তো এই তো এখন হচ্ছে প্রথমে আম্মুর শাড়িটা দেখবো। আর আম্মু হচ্ছে আগের থেকেই বারবার করে নিষেধ করতেছিল আম্মুর জন্য যেন কিছুই না কিনি, খুব করে না করতেছিল, যে বলতেছিল আম্মুর অনেকগুলো শাড়ি কাপড় আছে, লাগবে না নতুন করে কেনার, শুধু শুধু অপচয় করার কোনো দরকার নেই। তো আমার আম্মু সবসময় এমন করে, নিজের জন্য কোনো কিছুই কেনাকাটা করতে চায় না, যদি আমরা দেই তখনও না করে। তো এখন তো আরিশের বাবা গিফট করতেছে সবাইকে, সেটাও শুনে আগে থেকেই নিষেধ করতেছে যেন আম্মুর জন্য কিছুই কেনাকাটা করা না হয়। তো আম্মু বলে যে এগুলো আসলে আলমারি ভর্তি করে লাভ নেই, অনেক কাপড় চোপড় জমে গিয়েছে, এগুলো হিসাব দিতে হবে মরলে, এত কাপড় চোপড় হচ্ছে জমানো ঠিক না, তো যেগুলো আছে এগুলো দিয়েই হয়ে যায়। তারপর ঈদ বলে কথা, নতুন কাপড় তো লাগেই, আম্মু প্রতি বছরই এমন করে। তো খুব করে নিষেধ করতেছিল যে শাড়ি যেন না কিনি, কারণ আম্মুর অনেকগুলো শাড়ি আছে। তো আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে, শাড়ি দেখবো না তোমার জন্য, হচ্ছে একটু কাপড় টাইপের যে শাড়িগুলো ওইগুলাই দেখবো। তো আম্মুর জন্য হচ্ছে আমরা আড়ংয়ের শাড়ি নিয়েছি, মানে আড়ং টাইপের যেই মানে শাড়ি কাপড়গুলো ওইগুলো নিয়েছি। তারপর আম্মু দেখে লাগছে যে কেন নিছি, কোনো দরকারই ছিল না। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা আম্মুর কাপড়টা নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমার মেজবোনের জন্য ড্রেসটা দেখব। তো আমার মেজবোনের জন্য ড্রেস কেনা হচ্ছে একটা বিশাল প্যারা, সে থ্রি পিস পরে না, আবার কী টাইপের ড্রেস পরে ওর পছন্দ অনুযায়ী কেনাকাটা করাটা খুবই মুশকিল। দেখা যায় একটা কিছু কিনলাম ওর পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে, এমন একটা কনফিউশন থেকে যায়, কারণ ও অনেক বেশি চুজি, আমাদের থেকেও অনেক বেশি চুজি। আর এখন সে কুমিল্লাতে নেই যে ওকে নিয়ে শপিংটা করব, আমার মনে হয় সে থাকলে খুবই ভালো হতো ওকে নিয়ে শপিংটা করলে, কারণ যারা অনেক বেশি চুজি হয় তাদেরকে যদি কোনো কিছু গিফট করা হয় সেটা যদি ওদের পছন্দ না হয় তাহলে কিন্তু আসলেই খারাপ লাগে। তারপর ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি যে কী টাইপের ড্রেস বা কী নিব ওর জন্য, তো ও বলে দিয়েছে কী টাইপের ড্রেস। তো যে টাইপের ড্রেস বলেছে এই টাইপের ড্রেসের কোনো কালেকশনই এখানে নেই, একটু যে সেমি লং টাইপের কুর্তিগুলো তো অনেক করে দেখেছি, ওর পছন্দ হবে এমন কিছুই পাই নাই, তো শেষ পর্যন্ত একটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, পছন্দ করবে কিনা জানি না। তো ওকে শপিং করার পর ড্রেসের পিক পাঠিয়েছিলাম, তো সে বলতেছে যে পিকে ভালো মতো বোঝা যাচ্ছে না। তো ওর কথাবার্তা থেকে মনে হচ্ছে হয়তো বা ওর খুব একটা পছন্দ হয় নাই, কারণ আমরা হচ্ছে ওর জন্য একটু লং টপসগুলো নিয়েছি, তো সে আর সাথে জিন্স নিয়েছি। তো হচ্ছে গাউন থ্রি পিস এগুলো পরে না, আর যেগুলো পরে না সেগুলো গিফট করেও লাভ নাই, ফেলে রাখবে, তো যেই টাইপের ড্রেস পরে সেগুলো গিফট করাই ভালো। তো পরে আবার ও আমাকে বলল যে সে কুর্তি চায়, মানে কুর্তি টাইপের ড্রেসগুলো কিনতে চায়, এমনিতে তো সে নিজে শপিং করবেই। তো আমাকে একটা কুর্তির পিক পাঠালো, যে বলল যে এই টাইপের কুর্তি সে চাচ্ছিলো, মানে তো পরে আমি তো আর এই টাইপের কুর্তি কুমিল্লাতে পাই নাই। তো পরে ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা অনলাইনে অর্ডার করে দে, আমি তোকে এটা গিফট করব আমার পক্ষ থেকে। তো এই আর কি। তো যাই হোক, একটু আগে আপনারা দেখেছেন আমরা হচ্ছে একটা শোরুমে ছিলাম, তো একটা ড্রেসের শোরুমে, তো ওই শোরুমটা কিছুদিন আগেই মাত্র উদ্বোধন করেছে। তো ওখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য জুয়েলারি দেখতেছিল, তো আমি বললাম যে আমার জুয়েলারি লাগবে না, আমি জুয়েলারি নিয়েছি অনলাইন থেকে, এখন আর শুধু শুধু প্রয়োজন নেই। তো এখন হচ্ছে আমার বোনের জন্য দেখতেছি, শুধুমাত্র একটা দোকানেই আমরা হচ্ছে একটু এই টাইপের টপসগুলো পেয়েছি, আর তেমন কোনো দোকান ছিল না টপসের কালেকশানের, সবগুলাই থ্রি পিসের দোকান। তো যাই হোক, আমরা হচ্ছে কেনাকাটা শেষ করে তারপর আমার টুকিটাকি কিছু কসমেটিক্স আইটেম আছে আর আমি জুতা কিনবো, তো ওই পর্যন্ত আর ভিডিও করা হয় নাই, ভিডিওটা আমি ড্রেস পর্যন্তই করেছি। তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করব, তারপর হচ্ছে আমাদের কেনাকাটা শেষ করে আমরা সোজা বাসায় চলে যাব। আর আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের লাস্ট কেনাকাটাগুলো কী ছিল, আর একটা শপিং ব্লগ তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আর এই ব্লগটা হবে আমার শপিং ব্লগ পার্ট 2 আর পার্ট 3 দিয়ে আমি এবারে শপিং ব্লগটা শেষ করব। পার্ট 3-তে থাকবে আমরা লাস্টের দিন কী কী কেনাকাটা করেছিলাম, মানে আজকের যে কেনাকাটাগুলো করেছি সেগুলো কী কী ছিল সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে। তো এখন আমরা শপিং মলের ব্যাক সাইড দিয়ে বের হয়ে যাচ্ছি, আমরা ফ্রন্ট দিয়ে ঢুকেছিলাম, এখন এপাশ দিয়ে বের হয়ে যাচ্ছি, তো তারপর আমরা বাসায় চলে যাব। আর
আর বাসা যাওয়ার পর আজকের ইফতার প্লাস হচ্ছে আমাদের শপিংগুলো, এগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ঠিক আছে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।